আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখে দিব কোন প্রকার কেবলের জামেলা ছাড়াই মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে খুব দ্রুত বড় বড় ফাইল কিভাবে ট্রান্সফার করা যায় পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটাতে দেখিয়েছিলাম ডেস্কটপ কম্পিউটার থেকে ল্যাপটপে এবং ল্যাপটপ থেকে ডেস্কটপ কম্পিউটারে কোনো প্রকার কেবলের জামেলা ছাড়াই কীভাবে বড় বড় ফাইল ট্রান্সফার করা যায় খুব দ্রুত তো সেই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো রেসপন্স করেছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেজন্য আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো শেয়ারমি তো শেয়ারমি লিখে সার্চ করার পরেই প্রথমে আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে তখন আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছিলাম তারপর আপনারা ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে এরকমটি দেখাবে এখান থেকে আপনারা উপরে দেখবেন থ্রি লাইন একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে শেয়ার টু পিসি এই অপশনটাতে ক্লিক করবেন তখন এরকম দেখাবে তারপরে নিচে দেখবেন এই স্টার্ট বাটন রয়েছে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ফাইল শেয়ার করতে পারবেন এবং পাসওয়ার্ড ছাড়াও শেয়ার করতে পারবেন উপরটা সিলেক্ট করলে আপনি পাসওয়ার্ড ছাড়া শেয়ার করতে পারবেন এবং নিচেটা সিলেক্ট করে রাখলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে শেয়ার করতে পারবেন তো আমি যেহেতু আমার কম্পিউটারে শেয়ার করতেছি সেহেতু আমি উপরোটা সিলেক্ট করে দিচ্ছি নন সিকিউর যেটা তারপরে এখানে দুটো অপশন পাবেন দুটা ইন্টারনাল স্টোরেজ যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপরে দেখবেন আপনার এখানে একটি এফ নাম্বার তৈরি হয়ে গেছে বা এফ অ্যাড্রেস তৈরি হয়ে গেছে তো আপনারা এই এফ টিপি অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে রাখবেন এবং নিচে দেখুন স্টপ বাটন রয়েছে স্টপ বাটন যদি ক্লিক করে দেন তখন কিন্তু আপনার ফাইল শেয়ার হওয়া বন্ধ হয়ে যাবে আপনি যতক্ষণ ফাইল শেয়ার করবেন বা ট্রান্সফার করবেন ততক্ষণ স্টপ বাটনে ক্লিক করবেন না আপনার ফাইল ট্রান্সফার করা বা শেয়ার করা শেষ হয়ে গেলে স্টপ বাটনে ক্লিক করবেন তো আমাদের মোবাইলে সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা আমাদের কম্পিউটারে চলে যাব তো আমাদের কম্পিউটারে আসার পরে যে মাই কম্পিউটার অথবা পিসি লেখা থাকে সেখানে চলে যাব তারপরে দেখবেন কম্পিউটার অথবা দিস পিসি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে লেখার জন্য একটি বক্স তৈরি হয়ে যাবে তো আমরা মোবাইলে যেই এফ টিপি নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটা এখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে লিখে দিতে হবে তো আমি যেই এফ নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটা এখানে খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি লিখে যদি আমি এন্টার প্রেস করি তখন কিন্তু আমার মোবাইলের সকল ফোল্ডার কিন্তু কম্পিউটারে শো করবে তো আমি এন্টার প্রেস করতেছি আমার লেখা হয়ে গেছে তো দেখুন আমার মোবাইলের ফোল্ডার সবগুলো কিন্তু কম্পিউটার এখন দেখাচ্ছে এখানে যেই ফোল্ডারগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আমার মোবাইলের ফোল্ডার তো আমি এখন মোবাইল থেকে দুটা ভিডিও আমার ডেস্কটপ কম্পিউটারে নিয়ে আসবো সেই জন্য আমি মুভি ফোল্ডারে চলে যাচ্ছি এখানে আমি কাইনমাস্টার দিয়ে দুইটা ভিডিও রেডি করে রাখছি ইউটিউবে আপলোড করার জন্য মোবাইল থেকে যেই ভিডিও অথবা ফোল্ডার অথবা ডকুমেন্ট আপনারা কপি করে কম্পিউটারে আনতে চান তখন এভাবে সিলেক্ট করে আপনারা সেরে দেবেন কম্পিউটারে তখন কিন্তু কপি হয়ে যাবে এবং আপনারা যদি চান কপি করে কম্পিউটার যে কোনো নির্দিষ্ট ফোল্ডারে রেখে দেবেন তখন আপনারা কপি করে নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করে দেবেন এবং আপনি যদি কম্পিউটার থেকে মোবাইলে কোনো ফোল্ডার বা ফাইল দিতে চান ভিডিও দিতে চান তখন আপনি কম্পিউটারের ফোল্ডার থেকে ভিডিও কপি করে মোবাইলের ফোল্ডারে আপনারা সেরে দেবেন তখন কপি হয়ে যাবে তো দেখুন আমার দুইটা ভিডিও কিন্তু কপি হয়ে গেছে ডেস্কটপে চলে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা ভিডিও কিন্তু আমি রেডি করছি ইউটিউবে আপলোড করার জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ